সেফটি গ্লাস হেলমেট অবশ্যই পরবেন। বেনেজোল প্রাইমারি স্কুল মাকড়দা লোকেশন আমরা ঢুকেছি, অলরেডি ঢুকে গেছি। তো আমরা লোকেশনে ঢুকে পড়েছি, হেলমেট খুলে দিয়েছি। এর জন্য পিছনে দাদা আসছে, দাদা আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে লোকেশন খুঁজে খুঁজে আসতে হয়। ওই যে পিছনে দাদা আসছে, এটা শাঁখামুটি ব্যান্ডেড ক্রেত। জয় হিন্দ দোস্ত, আমি সৌমেন বারিক, আপনারা দেখছেন সৌমেন বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিষধর, রাত হোক বা দিন, শহর হোক বা গ্রাম, সাপের রানাগোনা লেগেই চলেছে। আর সেই সাপ বাঁচাতে আমরা আছি আপনাদের সাথে, সৌমেন বারিক অ্যান্ড রেস্কিউ টিম। তো অবশ্যই আজকে একটি শাঁখামুটি সাপ আছে। এই জায়গাটা কোথায় একটু ডিটেলস বলবেন? মাকড়দা বেনের জল, হাওড়া ডিস্ট্রিক্ট। তো এখানে জালে কোনো কারণে নেটে পড়েছিল, তো কেউ জড়িয়ে এখানে ফেলে রেখেছেন এবং দাদারা দেখে আমার কন্ট্যাক্ট করলেন। তো আমি অবশ্যই তারপরে ডিটেলস দেখাবো। তার আগে একটা অবশ্যই একটা কথা বলে দিই, এখন অবধি যারা ভিডিওগুলো দেখছেন আমাদের, কিন্তু সাবস্ক্রাইব করছে না, অবশ্যই সৌমেন বারিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যাওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করুন, যাতে আরও মানুষ বাঁচানোর জন্য আমাদের সাথে জোরে, শুধু সাপ নয় আদার্স বন্যজীবকেও বাঁচানোর জন্য আমাদের সাথে জোরে। আর হ্যাঁ, কেন এরা শহর ছেড়ে মানে জঙ্গল ছেড়ে গ্রামে কেন ঢুকছে? কারণ আমরা জঙ্গল কেটে পরিষ্কার করছি, তার জন্য ওরা গ্রামে ঢুকতে বাধ্য হচ্ছে। আর চলুন, এই বলে আমরা সাপটাকে আগে ছাড়াই, কারণ নেটে ফেঁসে রয়েছে, এটাকে উদ্ধার করিনি এবং ডিটেলস আমরা ছাড়াতে সাথে সব আমাদের জানাচ্ছি। হাজির হবে, একটু সাইড দিয়ে থাকুন আমরা। আর একটা যদি বস্তা বা কিছু জোগাড় করে দিতে হয়, একটা বালি বস্তা ঢেলে দেবে। খুবই ভেনামেস, মানে হাইলি ভেনামেস এবং ক্রেত প্রজাতির সাপ। ক্রেত প্রজাতির মধ্যে দুটো পড়ে, একটা হচ্ছে ব্যান্ডেড ক্রেত, একটা হচ্ছে কমন ক্রেত। যেটা ব্যান্ডেড ক্রেত হয় এইটা, এটা ট্রায়াঙ্গেল হয়। কমন ক্রেত হচ্ছে কালার, যেটাকে আমরা বলি সবচেয়ে খতরনাক, যেটাকে আমরা জানি। বিলেট হবে কি দেখুন, আমাকে দেখে অবশ্যই কেউ কপি করবার চেষ্টা করবেন না, কারণ আমি হাত দিচ্ছি, আমার বডি টেম্পারেচার নর্মাল আছে, আমাকে কিছু করছে না। কিন্তু আপনাদেরকে করবে না তার কোনো মানে নেই। যে জালটা ফেলেছিল সে দেখে আর জালটা তোলে নিয়ে গুটিয়ে রেখে চলে গেছে। উপকার করে, কোনো অপকার করে না। এটা হচ্ছে শাঁখামুটি সাপ, ব্যান্ডেড ক্রেত, হাইলি ভেনামেস, নিউরোটক্সিন ভেনামেস, কিন্তু মানুষকে কামড়ানোর রেকর্ড নেই এর। ক্রেত প্রজাতির মধ্যে এরই আর একটা প্রজাতি আছে কালাজ, যে মানুষকে কামড়ানোর জন্য সবচেয়ে বেশি ব্যাড রেকর্ড যার, যে বেশি মানুষকে কামড়ায়। কিন্তু তারই সেম প্রজাতি, কিন্তু এ কামড়ায় না মানুষকে। এ মানে স্বভাবই নয় যে মানুষকে বাইট নেবো, যতক্ষণ না কেউ ওকে ডিস্টার্ব করছে খুব। এর আহার হচ্ছে অন্যান্য বিষধর সাপ, একে সাপের রাজাও অনেকজন অনেক বলা হয়। বিহার ফিহারের দিকে এগুলোকে বলে রাজ সাপ। আপনি টোটাল ভিডিওতে গেলে দেখতে পেয়ে যাবেন, এটাকে নিয়ে গিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া। এরা জলে থাকার সাপ, তো এরা মাছ ফাঁচ অন্যান্য সাপকে খাওয়ার জন্য এরা জলে নামে, আর এরা জলের ধারেই থাকে। এদেরকে পেলে যারা দেখবেন পুকুর পাড়ে পাবেন। দেখুন কামড়ানোর অবস্থায় নাই থাকুক সাপেদের, ও যদি মরেও যায় তাও যদি ওর বিষ্ঠা আপনার বাড়িতে চলে যায় তাতেও আপনি মারা যাবেন, যদি রক্তের সাথে মিশে যায়। ওর মুখে ওর বিষগ্রন্থিটা তো নষ্ট হচ্ছে না, ওই জন্য বলে কেন সাপ যদি কোনো কারণে মারা যায় তাহলে তাকে পুড়িয়ে দিতে বলা হয় ওই কারণে। আচ্ছা, আপনাকে যে একটু আগে বললেন কামড়ে, আপনারা
ভুল করেন, সে ভুলটা করবেন না। যে পরিমাণে জড়িয়ে রয়েছে ছাড়াতে গিয়ে খুব অবস্থা খারাপ হচ্ছে আমার, মানে খুব বাজে পরিমাণে জড়িয়ে রয়েছে। সবাই থাকুন দাদা, আপনার একটু দেখুন, কিছু খেয়েছে উল্টি করতে হবে, উল্টি করবে, এখন করবে না, আগে মুখটা সারাবো। জালটা খুলে দাও, জালটা খুলে দাও, জালটা খুলে দাও, এই জন্যই বলা হয় যে লাইলনটা বন্ধ করা উচিত। কি অবস্থায় রয়েছে, খুবই রিক্সে কাজ করতে হচ্ছে এখানে, মানে মুখটা পুরো ফেঁসে আছে। ভিডিও কল করো না, আওয়াজ করছে, কষ্ট হচ্ছে, গলে সাত নাড়ি চাটকে আছে, কি করবো দাঁড়া, ছাড়াতে তো হবে। খুব প্রবলেম আছে, না না দাদা, এসবের ফোনা নেই, অনেক রিস্ক নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা কেউ ছাল ছাড়াচ্ছি না, আমরা সাপকে জাল থেকে ছাড়াচ্ছি। একে একে হালকা ঠান্ডা হয়ে যেতে দিই, মানে এর অবস্থা খুব খারাপ হয়ে আছে, সারা শরীর পুরো একদম কষ্ট ছিল। লাকিলি এখানকার দাদারা জানতে পারে, এবং কে ফোনটা করেছেন একটু সামনে আসবেন। আচ্ছা আপনারা তাহলে এইটাকে কি ট্রিটমেন্ট করবেন? কি অবস্থা হয়েছে, হ্যাঁ করছে বারবার, মানে খুবই শোচনীয়। চোখে পড়ে গেলে যদি মেরে দিয়ে যায় তাহলে খামো নষ্ট হলো না, কাটাকাটিটাও নষ্ট হলো। দেখুন আমাদের এখানে এদেরকে যেখানে হোক ছাড়াটা নিয়ে দরকার, কারণ এদের নেচারে বেঁচে থাকাটা সবচেয়ে বড় দরকার। আর আপনাদের এখানে সজারু থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, এরা অন্য বিষয় সাপকে খায়, সাপ বলে ঠান্ডা ঠান্ডা খুব অসুস্থ আছে সাপটা। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কেউ আমাকে থেকে ফলো করবার চেষ্টা করবেন না, কিন্তু তাতে খুব মানে জানলেবা হতে পারে, সেটা মানে মৃত্যুর দিকে আপনারা যেতে পারেন। আর এখান থেকে যে ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে সাপটিকে এনারা কেউই জাল ফেলেননি বা জাল এনার তুল থেকে দেখেননি, এটা একদম অন্যরকম। যে জাল পড়ে আছে দেখে, যে সাপটা জড়িয়ে দেখে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং আমাদেরকে জানান, ফটো লোকেশান সব শেয়ার করেন, যাতে আমরা এখানে এসে সেটাকে উদ্ধার করি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর আমার তরফ থেকে স্যালুট। এবং অবশ্যই এখন অবধি যারা ভিডিওটা পুরোটা দেখলেন না, লাইক করে চলে যাচ্ছেন, অবশ্যই লাইকটা করে দিন আর শেয়ারটা করে দিন, যাতে আরও মানুষ জানে ভিডিওটা, সাপ বাঁচানোর জন্য আমাদের সাথে জুড়ে থাকে। এই বলেই নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ, স্টে হেলদি, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। কাল কাল বসুন ছিল বলছিলেন, ভালো ভালো এবং মাছ দিয়ে যাবে, চলো সাপ ধরা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে।